বাংলার নববর্ষ বৈশাখ আসতে খুব বেশি দেরি নেই, সেই জন্য সবাইকে অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সায়দা। বৈশাখ মানেই নাড়ু মোয়া মুরালি ছাড়া কল্পনাই করা যায় না। মেলায় বেড়াতে গেলে অথবা অনেক দোকানে আপনি রেডিমেড এই খাবারগুলো কিনতে পাবেন, কিন্তু কেনা খাবারগুলো একদমই স্বাস্থ্যসম্মত না, তাই আমরা ঘরে এই খাবারগুলো খুব সহজে বানিয়ে নিতে পারি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গুড়ের মুরালি, খুরমা, আঙুরি। অনেকে অনেক নামেই চিনে, কী করে পারফেক্টভাবে গুড়ের মুরালি বানাতে হয় সেই প্রণালীটি আজ আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। গুড়ের মুরালির জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি এখানে 1/4 চা চামচ দিয়েছি, আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে আমি রেগুলার খাবার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। প্রতি 1 কাপ ময়দার জন্য 1.5 টেবিল চামচ হিসেবে আমি তেলটা ইউজ করেছি। এবার হাত দিয়ে কষলে কষলে খুব ভালোভাবে ময়দা আর তেলটা মিশিয়ে নিতে হবে। যখন মিশানো হয়ে যাবে তখন খেয়াল করুন ময়দাটা ব্রেড ক্রামের মতো দেখা যাচ্ছে। হাত দিয়ে যখন এভাবে মুট করব তখন ময়দাটা এরকম গোল হয়ে যাচ্ছে, আবার চাপ দিলে এভাবে ভেঙে যাচ্ছে। তার মানে ময়দাটা আর তেলটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার রুম টেম্পারেচারে পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিব আর একটা শক্ত ডো বানিয়ে নিব। একবারে পানিটা ইউজ করব না, এতে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো বানাবো। রুটি পাওয়াটার জন্য যে ডোটা বানাই ঠিক ওইরকম একটা ডো বানাবো। আমার ডোটা বানানো হয়ে গিয়েছে, দেখুন ডোটা এরকম হবে। ঠিক রুটি পাওয়াটা বানানোর জন্য যে ডোটা বানাই ঠিক সেটার মতোই হবে। এবার ডোটাকে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য, এই আধা ঘন্টা ডোটা সেট হয়ে যাবে। ফিরে এলাম আধা ঘন্টা পরে, এই আধা ঘন্টা ডোটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন ডোটা আগে থেকে অনেকখানি নরম হয়ে গিয়েছে। এবার ডোটাকে আবারও আমি 3 থেকে 4 মিনিট একটু খুব ভালো করে মথে নিব। এবার ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব, কারণ আমি রুটি বানাবো, রুটিটা একটু মোটা হবে, সেই জন্য আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটা ভাগ দিয়ে আমি রুটি বানিয়ে নিব। রুটিটা কতটুকু মোটা হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এর উপর আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, আপনি চাইলে নাও দিতে পারেন। এবার আমি একটা মোটা রুটি বানিয়ে নিব। রুটিটা ঠিক এইরকম মোটা হবে, দেখুন অনেকখানি মোটা হবে। একেবারে পাতলা করে করলে মুরালিগুলো সুন্দর হবে না, সেই জন্য সামান্য একটু মোটা রেখে রুটিটা বানিয়ে নেবেন। আমি একটা পিজা কাটার দিয়ে কাটছি, আপনি চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। মুরালিগুলো সমান হওয়ার জন্য আমি 2 সাইড থেকে কেটে সরিয়ে নিচ্ছি, এটা একেবারে অপশনাল। আর এতে মুরালিগুলো একেবারে সব প্রতিটা মুরালি সমান সাইজ হবে, সেই জন্য আসলে আমি এরকম করে কেটে নিচ্ছি। এবার সাইড থেকেও আমি কেটে নিচ্ছি এবং কাটা অংশগুলো ফেলে দিব না, কাটা অংশগুলো দিয়েও আমি মুরালি বানাবো। জাস্ট সবগুলো মুরালি সমান হওয়ার জন্য আমি এভাবে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মুরালি কেটে নিব। সবগুলো মুরালি আমার কাটা হয়ে গিয়েছে, এবার আমি ভেজে নিব। মুরালিগুলো এই সাইজের হবে, একটু খেয়াল করে দেখুন। এবার চুলায় একটি প্যানে তেল দিব, তেল অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, সেটাই পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মুরালিগুলো দিয়ে দিব, তারপর মুরালিগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিব, তা না হলে কিন্তু মুরালিগুলো মচমচা হবে না, মুরালিগুলো আমার একেবারে মচমচা করে ভাজতে হবে। সেজন্য চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো করে দিবেন মুরালিগুলো দেওয়ার পরে, এবং অল্প আঁচে মচমচা করে মুরালিগুলোকে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচ বাড়ানো থাকে তাহলে কিন্তু মুরালিগুলো মচমচা হবে না, আর উপরটা কালার চলে আসবে ভিতরটা, আর ক্রিসপিনেসটা থাকবে না। সেজন্য অল্প আছে মুরালিগুলোকে মচমচা করে ভেজে নিতে হবে, একটু সময় লাগবে, 6 থেকে 7 মিনিট বা হয়তো 2-1 মিনিট এদিক ওদিক লাগতে পারে। আমার মুরালিগুলো ভাজা হয়ে গিয়েছে, হালকা ব্রাউন কালার আসার পর আমি মুরালিগুলোকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপরে নিব, এতে যে এক্সট্রা তেলটা আছে সেটা শুষে নিয়ে যাবে। এবার আমি শিরাটা বানাবো। শিরার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি, এর মাঝে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার গুড়টাকে আমি 2 তারে শিরা বানিয়ে নিব। গুড়টা ফুটে উঠেছে, আমার 2 তারের শিরা লাগবে। কী করে বুঝবো 2 তারের শিরা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি।
খুব সাবধানে করতে হবে, গুড়টা কিন্তু অনেক গরম থাকে। এভাবে আঙুলে নিয়ে নিব, নিয়ে যখন এভাবে দেখুন দুটো তার দেখা যাচ্ছে, তার মানে আমার শিরাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে, দুই তারের শিরা। এবার এর মাঝে আমি মুরালিগুলো দিয়ে দিব। মুরালিগুলো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম মুরালি দিলে কিন্তু আর ক্রিসমিসটা থাকবে না। মুরালিটা ঠান্ডা করে গরম শিরার মাঝে দিব। এবার মুরালিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পরে যখন গুড়টা মুরালিগায় লেগে যাবে, তারপরও দেখা যাবে গুড়ের মধ্যে অনেকখানি পানি রয়ে গেছে, আর এটা শুকাতে গেলে অনেক সময় লাগবে, আর এই সময়ের মাঝে মুরালিগুলো নরম হয়ে যাবে। সেজন্য এর মাঝে আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার ফলে গুড়টা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং মুরালিগুলো আর নরম হয়ে যাবে না। কিছুক্ষণ নাড়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে আমি নাড়তেই থাকবো, নাড়া বন্ধ করবো না। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবো গুড়গুলো শক্ত হয়ে গিয়েছে, খুব ভালোভাবে মুরালিগুলোকে কোট করে নিয়েছে। এবার ঠান্ডা করলেই রেডি হয়ে যাবে খুবই মজাদার গুড়ের মুরালি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল গুড়ের মুরালি। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার পরবর্তী মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।